नमस्कार, আমি নিশা আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি আলিপুর মিউজিয়ামে। যেটা আগে জেল ছিল এখন সেটা মিউজিয়াম করা হয়েছে। এই জেলে যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমাদের সবাই না বাট বেশিরভাগ জনই এখানে থেকে গেছেন। বিভিন্ন সেল ছিল, মানে আমি দেখেছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আলাদা আলাদা সেল ছিল, সেগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিলো, প্রাউড ফিল হচ্ছিলো। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো, আপনারা চলে আসতে পারেন, পার্কিংয়ের ব্যবস্থা খুবই ভালো। আর এই যে প্রবেশ করলাম, আজকে ভেবেছি ব্লগটা একটু অন্যরকমভাবে এডিট করব, দেখা যাক তোমাদের কেমন লাগে। আর বিভিন্ন ঘরের সামনে না ছোটো ছোটো তথ্য দেওয়া আছে যে এই ঘরে কি করা হতো না হতো। দেখো আমি জুম করেছি, তোমরা একটু পজ করে দেখে নেবে। আর চলো শুরু করা যাক যে কি কি দেখলাম। চলো চলো তোমাদের একটা গল্প বলি, একটা না অনেকগুলি গল্প বলবো, সব হয়তো বলা সম্ভব হবে না, কারণ এত মানুষ আমাদের জন্য মানে লড়েছে নিজের দেশকে স্বাধীন করার জন্য। তো সব মানুষের গল্প আমি হয়তো বলতে পারবো না, তার জন্য আগে থেকে আমি সরি বলে নিচ্ছি। আমি কিছু মানুষের গল্প হয়তো তুলে ধরতে পারবো, কিছু মানুষের গল্প না, কিছু মানুষের আত্মত্যাগের গল্প অবশ্যই আমি তুলে ধরতে পারবো, সেটুকু আমি বলছি। আচ্ছা, দিনটা ছিল 1908 সালের 11ই আগস্ট। বিহারের মুজাফফরপুর জেলে ফাঁসি দেওয়া হয় 18 বছর বয়সী ক্ষুদিরাম বসুকে। 19 শতকের প্রথম দিকে ব্রিটিশ সরকারের একজন বিখ্যাত জজ ছিলেন ডাগলাস কিংসফোর্ড। সেই সময় তাকে বাংলা থেকে মুজাফফরপুরে ট্রান্সফার করা হয়। তিনি ভারতীয় ন্যাশনালিস্টদের মানে জাজমেন্টের জন্য অনেক খুবই কঠোর ছিলেন। এই জন্য ভারতীয় কিছু ক্রান্তিকারী দল তাকে হত্যা করার প্ল্যান বানায়। এই প্ল্যান বাস্তবায়িত করার দায়িত্ব ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর পড়ে। যে গাড়িতে ডাগলাস বাংলা থেকে মুজাফফরপুর যাচ্ছিল সেই গাড়িতে তারা বোমা ফেলে। তবে এই প্ল্যান সাকসেসফুল হয়নি, কারণ সেই গাড়িতে অন্য দুজন মহিলা ছিলেন। আর প্রফুল্ল চাকির গ্রেফতার হওয়ার পক্ষপাতী ছিলেন না, তাই সে নিজের মানে পিস্তলের গুলিতেই তিনি মারা যান। আর ক্ষুদিরাম বসুকে গ্রেফতার করা হয় এবং তাকে 1908 সালের 11ই আগস্ট বিহারের মুজাফফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়। আর একজন বিপ্লবীর কথায় আসি, তিনি ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, আমরা সবাই নামটা শুনেছি। তিনি চট্টগ্রামের ধলঘাট ছেলে গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ছাত্র জীবনে দীপালী সংঘ এবং ছাত্রী সংঘ বিভিন্ন মানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার নিজের বক্তব্য ছিল, পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে পারবো। এছাড়া মাস্টারদা সূর্যসেনে সশস্ত্র বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন তিনি, তার ছদ্মনাম ছিল ফুলতার। তিনি চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া জালালাবাদ পাহাড়ের যুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামে পাহাড়তলির ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিলেন। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে প্রীতিলতা পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন আর কি। এইভাবে ভারতীয় মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার 21 বছর বয়সে মৃত্যু হয়। আর মৃত্যুর আগের দিন তিনি তার মাকে চিঠি লিখেছিলেন, মা গো তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তারপরেই চলে এলাম নেতাজির সেলের সামনে। তো নেতাজির কথা যদি বলতে যাই, তোমরা সবাই জানো এখন তাহলে ভিডিওটা শেষ হবে না। তো নেতাজি না হোক, নেতাজির একজন প্রিয় মানুষের কথাই বলি, তিনি ছিলেন ডক্টর লক্ষ্মী স্বামীনাথন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের 5টি ব্রিগেডের অন্যতম ছিল ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী। সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ডক্টর লক্ষ্মী স্বামীনাথন নেতাজির ডাকে সাড়া দিয়ে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। বেলা দত্ত, প্রতিমা সেন, অরুণা গঙ্গোপাধ্যায়, মমতা মেহতা, করুণা মুখোপাধ্যায়, মায়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ নারী এই বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। বাহিনীর সদস্যগণ রানী নামে পরিচিত হতেন। তবে 1945 খ্রিস্টাব্দে ঝাঁসি বাহিনীর প্রধান ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ব্রিটিশ সেনার হাতে গ্রেফতার হন। এবার আসি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা। এই যে যিনি দাঁড়িয়ে আছেন সামনে একটা মূর্তি মতন করা, ইনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। চিকিৎসক হিসাবে তার বিশেষ খ্যাতি ছিল।
1923 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে তিনি রাজনীতিতে যোগ দেন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিলে তিনি গ্রেফতার হন, আর তিনি এই সেলটাতেই ছিলেন যেটা দেখানো হচ্ছিল। তারপরে এই সাইটটায় চলে এলাম, বেশ সুন্দর, ভালো ভালো মানে তথ্য দেওয়া আছে এই পোস্টারগুলোতে, মানে যারা পড়ার পড়তে ইচ্ছুক তারা অবশ্যই পজ করে দেখে নিও ভিডিওটা। আমি সেই জন্যই এলাম যে কী কী লেখা আছে সবাইকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো পড়েছি, তোমরাও পড়ে নিও, কিন্তু না পড়লে কিন্তু খুব মিস করবে। এখানে মেনলি আলিপুর জেলের যে জেলটা ছিল তার সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া আছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখি বাবুবাগানের প্যান্ডেল আলিপুর মিউজিয়ামের মধ্যে, তারপর দেখলাম যে এটা সংরক্ষিত করে রাখা হয়েছে এখানে। আমার তো ভেতরে যাওয়ার বা টিকিট লাগছিল, তো আমরা যাইনি, আমরা এখান দিয়ে দেখে নিয়েছি। আমি আবার গল্পে ফিরি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দীনেশচন্দ্র গুপ্ত, বিনয় বসু আর বাদল গুপ্ত এই তিনটি নাম একসাথে নেওয়া হয়। 1928 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারা সংগঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক একটি দলের সদস্য ছিলেন এই তিনজন। যে সমস্ত ইংরেজরা ভারতীয়দের প্রতি অমানবিক অত্যাচার করতেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই দলটি গঠন করা হয়েছিল। এই রকমই একজন অফিসার ছিলেন, পুলিশ ইন্সপেক্টর কি ছিলেন, NS স্পিন্স। তিনি ভারতীয়দের প্রতি অমানবিক আচরণের জন্য কুখ্যাত ছিলেন। 1930 সালে 8ই ডিসেম্বর কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে এই তিনজন সাহসী যোদ্ধা বিনয়, বাদল, দীনেশ ইউরোপীয় পোশাকের ছদ্মবেশ নিয়ে সেখানে প্রবেশ করে এবং সেখানে পিস্তল দিয়ে গুলির বর্ষণ করে। তিনটি গুলি লেগেছিল স্পিন্সের মাথায়। পুলিশের হেডকোয়ার্টার পাশেই থাকায় তৎক্ষণাৎ তাদের ঘিরে ফেলা হয় এবং উচ্চ পুলিশ ফোর্স দিয়ে, তবে তারা নির্ভয়ে পুলিশের মুখোমুখি হয়। তবে শেষে বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে মারা যায়। দীনেশ গুপ্ত ও বিনয় বসু নিজেদেরকে গুলিবিদ্ধ করে এবং বিনয় বসু সেই সময় মারা যায়। অন্যদিকে দীনেশ গুপ্ত আহত হয়, অনেক গুরুতর আহত হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়, কিছুদিন ধরে তার ওপর মামলা মোকদ্দমা চলে এবং তার ফাঁসির সাজা হয়। 17ই জুলাই 1931 সালে ভারতের বীর যোদ্ধা দীনেশ গুপ্তের ফাঁসি হয় এই আলিপুর জেলেই। সেই সময় তার বয়স ছিল 19 বছর 7 মাস। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়ে গেছে হয়তো। অনেকে বলছিলো কি ছাপাখানা টাইপের কিছু একটা আছে, তো সেগুলো দেখা হয়নি কারণ আমাদের মুভির টিকিট কাটার ছিল, তো সেখানেও যেতে হবে। তো গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে গেলাম। এখন সামনে মিউজিয়াম দেখে আমাদের খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা আজাদিন ধাবায় চলে এসেছি, এসে আমরা বিরিয়ানি খাবো, আমরা হলাম বিরিয়ানি লাভার। খাওয়া দাওয়া করি, আমরা এখন হাইল্যান্ড পার্কের দিকে রওনা হলাম। আমরা 31ই গেছিলাম, 1 মাস পর ব্লগটা আবার এডিট করলাম, কারণ সত্যি বলতে একটা ব্লগ এডিট করতে অনেকটা টাইম লাগে, আর যখন দেখি যে কেউ দেখছে না বা কোনো ভিউয়ার্স নেই সত্যি খুব খারাপ লাগে। সেই জন্য আবার সেই জোশটা আনতে অনেক টাইম লাগে যে না এডিট করতে হবে। যাই হোক, আবার সেই মানে ইচ্ছাটা নিয়ে আবার শুরু করলাম। তোমরা একটু পাশে থেকো, এটাই এইটুকুই চাই, একটু শেয়ার করে দাও, একটু লাইক করে দাও, ব্যাস। আর তোমরা যদি একটু ভিউয়ার্স পাই তাহলে চেষ্টা করবো আবার কোনো ভিডিও আনার। তো আজকের মতন ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।